আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কবুতরগুলাকে ঝড় বৃষ্টির পরে একটু গোসলে দিলাম, কারণ কবুতরগুলা বন্দি ছিল। কবুতরের শরীরে হালকা হালকা বৃষ্টির ঝাটকা লাগছে কিছুটা, তুফানের মধ্যে, ঝড়ের মধ্যে। তো কবুতরগুলারে সেই জন্য পটাশের পানি এবং ফিটকারি দিয়া গোসলে দিলাম। আপনারা এই সময় কবুতরকে পটাশের পানি ফিটকারি দিয়ে গোসলে দিবেন। কবুতরের গোসল অনেক বেশি জরুরি। মানুষ আপনি চিন্তা করেন, আপনি নিজেই একদিন গোসল না করলে আপনার শরীরের অবস্থা কেমন লাগে। আর যে পরিমাণে গরম পড়তেছে, এই গরমের মধ্যে যদি আপনার কবুতরকে আপনি রেগুলার গোসল না করান, দেখা যাবে আপনার কবুতর মাস দিয়ে অসুস্থ হবেই। অসুস্থতার এটাও একটা মূল কারণ। কবুতর সুস্থ রাখার জন্য কবুতরকে প্রতিদিন না পারলেও সপ্তাহে কমসে কম 2 থেকে 3 দিন কবুতরকে গোসলে দিতেই হবে। সপ্তাহে 2 থেকে 3 দিন গোসল যদি না দেন, তাহলে আপনার কবুতর কোনো না কোনো দিক দিয়ে একটা না একটা কবুতর অসুস্থ হবে। তো দেখেন কবুতরগুলো কি সুন্দরভাবে গোসল করতেছে, মাশাল্লাহ। আমার কবুতরগুলো প্রত্যেকটা কবুতর এখন সুস্থ আছে। সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য। কবুতরের প্রতি যত্ন না নেওয়া, এটা কবুতর পালকের লক্ষণ না। কবুতরের প্রতি যত্ন আপনার নিতেই হবে। কবুতরের প্রতি যদি যত্ন না নিতে পারেন, তাহলে কবুতর পালার আপনার দরকার নেই। কবুতরের প্রতি যত্ন নেওয়ার জন্যই কবুতর ভালো হবে, কবুতর সুস্থ থাকবে। ভালো কবুতর পাইতে চাইলে, কবুতর দিয়ে ভালো রেজাল্ট চাইলে, কবুতরের যত্ন অবশ্যই জরুরি। যত্ন ছাড়া কোনো কিছুই সম্ভব না। প্রত্যেকটা কাজেই যত্নের দরকার। আপনি নিজে কী পরিমাণ যত্ন নেন আপনার শরীরের চিন্তা ভাবনা করেন। দেখেন আপনি প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে আপনি দাঁত ব্রাশ করতেছেন, তারপর আপনি প্রতিদিন গোসল করতেছেন, প্রতিদিন আপনার শরীরের কত যত্ন নিতেছেন। কবুতরও ঠিক এরকমের, যে কবুতরের যদি আপনি প্রতিদিন এরকমের যত্ন না নেন, প্রতিদিন প্রতিনিয়ত আপনার কবুতরের যদি খবর না রাখেন, খেয়াল না রাখেন, তাহলে আপনার কবুতর অবশ্যই অসুস্থ হয়ে যাবে। এবং কবুতর দিয়ে আপনার কাঙ্ক্ষিত যেই চাহিদাটা আছে, সেই চাহিদা আপনি পূরণ করতে পারবেন না। ভিউয়ার্স, এইদিকে আমার দেখা যাইতেছে আমার ব্রিডের কবুতরগুলোর যেই ডিম জোড়া দিছিলাম, জোড়া দেওয়ার পরে ডিম পারছে, এখন কবুতরগুলা বাচ্চা ফুটতেছে। এই এক জোড়ার বাচ্চা প্রথম ফুটছে, মাশাল্লাহ। দুইটা বাচ্চাই আছে, এই দুইটার নিচে দুইটা বাচ্চা। এই জন্য টিকে ভিউয়ার্স দোয়া করবেন। এটা মাদি আর এটা নর কবুতর, আর বাকিগুলা এখনো পর্যন্ত ডিম ফুটে নাই, ডিম নিয়ে বসে আছে সবগুলাই। আর এই পাশে সিঙ্গেল কবুতরগুলো রাখছি। আজকে নর কবুতরগুলোকে এখন গোসলে দিলাম। নর কবুতরগুলো গোসল করতেছে ভিউয়ার্স, অনেক খুশিতে গোসল করতেছে কবুতরগুলো। দেখেন ভিউয়ার্স, পানি পেয়ে মনে হইতেছে কবুতর রসগোল্লা পাইছে, এরকমের অবস্থা। খুব মজা করে গোসল করতেছে। আমার নিজেরই ভাল লাগতেছে কবুতরের গোসল দেখা। কবুতরের গোসল অনেক বেশি জরুরি, যা বলার মতো না। এটা আপনি ভালো কোনো কবুতর পালকের কাছে গেলেও আপনি জানতে পারবেন কবুতরের গোসল যে কি পরিমাণ জরুরি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট দিবেন। আমি হয়তোবা অনেক বেশি ভালো ভিডিও করতে পারি না, তারপরও চেষ্টা করি। তো আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য ভালো ভিডিও উপহার দিতে পারি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।